আপনার কেসটা অ্যাপ্রুভ হবে কি হবে না কিংবা আপনি ভিসা পাবেন কি পাবেন না এটা পুরোটাই ডিপেন্ড করবে এই ভিসা অফিসারের উপর কিংবা দেখা যাচ্ছে যে আপনার ডকুমেন্টগুলো যদি সব ঠিক থাকে তাহলে হয়তো আপনি ভিসা পেতে পারেন কিন্তু কেউ কিন্তু বলতে পারে না যে আপনি ভিসা পাবেন কি পাবেন না কিন্তু চেষ্টা করতে দোষটা কোথায় তাই কি না সবাই তো এলিজিবল হবে না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অভিস ব্লগ আপনারা যারা দূর দূরান্ত থেকে আমার ব্লগটা প্রতিদিন দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে জানিয়ে ধন্যবাদ আপনাদেরকে আজকে একটা ইন্টারভিউ রিয়েল এক্সপিরিয়েন্স আমার সাথে থাকবেন পুরো ব্লগটা দেখবেন জানতে পারবেন অনেক ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে বলে রাখি একজন ভাই আমার খুব কাছের একজন সাবস্ক্রাইবার সেলিম ভাই উনি বলেছেন ওই ভাই আমি আপনার অনেক বড় ফ্যান গত পরশু দিন আমার বাবা মা এবং আমি ইন্টারভিউ দিয়ে আছি ওনারা আমার বাবা মাকে ভিসা দিয়ে আছে কিন্তু আমাকে রিজেক্ট করাছে কারণ আমার বয়স নাকি 21 বছরের বেশি হয়ে গেছে আমার অ্যাপ্লিকেশন করা হয়েছিল 2005 এবং আমার জন্ম 1989 সালে পুরো ব্লগটা দেখবেন অ্যানালাইজ করবো এবং আপনাদেরকে কীভাবে করে ইন্টারভিউ দিলে সঠিকভাবে ভিসাটা পেতেন এবং পুরো ব্লগটা দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের অফিস ব্লগ থ্যাংকস আ লট Cake as fast as you can. Pat it and roll it and mark it with a B and put it in the oven for baby and me. আপনাদেরকে বলে রাখি যে এই A4 ক্যাটাগরিতে অনেকেই কিন্তু ইন্টারভিউ লেটার হাতে পাচ্ছেন এবং ইন্টারভিউতে যাচ্ছেন কিন্তু গিয়ে দেখছেন যে বয়সটা বেশি হয়ে গেছে মানে হলো CSPA ক্যালকুলেশন হিসাবে তার বয়স 21 বছরের বেশি হয়ে গেলে কিন্তু আপনাদেরকে ভিসা দেবে না বলে রাখি শুধুমাত্র A4 ক্যাটাগরিতে কিন্তু এই চাইল্ডের যে এজ লকটা মানে এখনও পর্যন্ত কিন্তু এটা ইমপ্লিমেন্ট হয়নি যেটার ফলে যদি এজ লকড হয়ে যেত 21 বছরের ক্ষেত্রে CSPA ক্যালকুলেশন হিসাবে তাহলে কিন্তু যে কোনো ডেরিভেটিভ অ্যাপ্লিকেন্ট মানে হলো A4-1 ক্যাটাগরি যেটা মানে হলো মনে করুন যে আপনার চাচা আপনার জন্য অ্যাপ্লাই করা আছে আপনার বাবা মা A4 ক্যাটাগরিতে এবং আপনি হলো সেই ডেরিভেটিভ অ্যাপ্লিকেন্ট যে কিনা আপনার বাবা মার সাথে আমেরিকাতে আসতে যাচ্ছেন তো আপনার ক্যাটাগরিটা হবে হলো A4-1 ক্যাটাগরি যেটার ফলে আপনার বয়সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখন বলে রাখি যেহেতু কোনো ধরনের কোনো CSPA ক্যালকুলেশনের হিসাবে এজ লকটা এখন কোনো পদ্ধতি নেই সেই ক্ষেত্রে কিন্তু আপনার বয়স যদি CSPA ক্যালকুলেশনের হিসাবে 21 বছরের বেশি হয়ে যায় আপনাকে কিন্তু ভিসা দেবে না এমনও হতে পারে যে আপনার নামে ইন্টারভিউ লেটার ইস্যু করেছে কিন্তু ভিসা অফিসার ক্যালকুলেট করে দেখবে যেদিন আপনি ইন্টারভিউ দেবেন আপনার যদি বয়সটা 21 বছরের বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে ভিসা দেওয়া হবে না CSPA ক্যালকুলেশনের ক্ষেত্রে বলছি অনেকেই কিন্তু এরকম কথা বলে রাখে অনেকগুলো চ্যানেলে আমি দেখাচ্ছি যে যত দেরি করে এই আপনার ইমিগ্রেশনের কেসটা আছে এটা অ্যাপ্রুভ হয় তত আপনার জন্য ভালো ব্যাপারটা কিন্তু সঠিক না আপনারা যদি কোনোভাবে একটু আগে যদি আমেরিকাতে আসতে পারেন কিংবা আপনার কেসটা যদি আগে আগে অ্যাপ্রুভ হয়ে যায় সেটাই কিন্তু আপনার জন্য মঙ্গল দেখুন একদিন আগে আসলেও কিন্তু আমেরিকাতে আসাটা খুব দরকার এভাবে করে আমি বলছি যে মনে করুন যে আপনি আজকে অ্যাপ্লাই করাছিলেন আর আপনাকে এই 10-12 বছর পর আপনি আসার সুযোগ পাবেন কিন্তু ইন দ্য মিন টাইম আপনার পরিবারের বেশ কিছু সিচুয়েশন আছে সেই সিচুয়েশনগুলোর আন্ডারে আপনার কেসটা হয়তো বা এক্সপার্ডাইট করে দেওয়া সম্ভব ছিল বলে রাখি বর্তমানে কেউ যদি কেসটা এক্সপার্ডাইট করতে যায় তাহলে কিন্তু এর কোনো ফি নেই এর এগেনস্টে কিন্তু শুধুমাত্র আপনার ইমেল সেন্ড করতে হয় এই এনভিসিতে এবং আপনাদেরকে প্রপার রিজন দেখাতে হয় যে আপনারা কেন কেসটাকে এক্সপার্ডাইট করছেন সবসময় কেসটা এক্সপার্ডাইট জিনিসটা ভালো কারণ যত তাড়াতাড়ি আপনার কেসটা অ্যাপ্রুভ হবে তত তাড়াতাড়ি কিন্তু আপনি ডিকিউ পাবেন আর যত তাড়াতাড়ি ডিকিউ হবে তারপর যদি দেখা যায় যে আপনি কেসটা এক্সপার্ডাইট করার জন্য বলেছেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু তাড়াতাড়ি ইন্টারভিউ লেটার পাবেন এবং আমেরিকাতে আসতে পারবেন যত তাড়াতাড়ি আমেরিকাতে আসা সম্ভব এই এক্সপার্ডাইটের মাধ্যমে এটাই কিন্তু আপনার জন্য ভালো হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই অ্যাপ্লাই করা আছে একদিন না একদিন তো আসতেই পারবেন যত দেরি করে আসা যায় ততই মঙ্গল আমি এটা বিশ্বাস করি না এরকম কোনো রুল বা এরকম কোনো সেগমেন্ট বা কোনো ক্যালকুলেশন নেই যেটার ফলে দেরি করে আসাটা ভালো আমেরিকাতে
সবসময় আগে আসলেই কিন্তু ভালো। আমেরিকাতে যত তাড়াতাড়ি আসবেন আপনাদের লাইফটা কিন্তু সেটেল হয়ে যাবে। তবে সবাই কিন্তু এক্সপার্টাইট করতে পারবে না, সিচুয়েশনের উপর কিন্তু ডিপেন্ড করছে। বলে রাখি সহজভাবে, যদি আপনি এক্সপার্টাইটের ব্যাপারটা জানতে চান তাহলে বলে রাখবো, আপনার যিনি স্পন্সর আছেন মানে আমেরিকার সিটিজেন, আমেরিকাতে অবস্থান করছেন, মনে করুন আপনার চাচা আপনাদের জন্য অ্যাপ্লাই করা ছিল, এই চাচা যদি কোনো কারণে মৃত্যুর সাথে মানে পাঞ্জা লড়ে, মানে সৃষ্টিকর্তা না করুন ওনার শরীর খুব খারাপ এবং ফ্যামিলিগত দিক থেকে রিইউনিয়নের জন্য আপনাদেরকে আমেরিকাতে আনাটা খুব দরকার, সেই ক্ষেত্রে কিন্তু এক্সপার্টাইটটা খুব সহজে অ্যাপ্রুভ হয়ে যায়। নেক্সট সেগমেন্ট আছে, সেটা হলো আপনার বয়স, মানে হলো আপনি যে ডেরিভেটিভ অ্যাপ্লিক্যান্ট আছেন তার বয়স যদি 21 বছরের বেশি হয়ে যেতে থাকে তাহলে 20 বছর 6 মাসে অ্যাপ্লাই করে দেবেন এক্সপার্টাইটের ক্ষেত্রে। ইউএসসিআইএস ডিসিশন নেবে যে আপনার কেসটা এক্সপার্টাইট করা সম্ভব কিংবা আপনার কেসটা এক্সপার্টাইট করা সম্ভব না, কিন্তু আপনি তো ট্রাই তো করবেন। আপনি যদি আজকে ট্রাই না করেন তাহলে কিভাবে হবে? দেখুন, আমেরিকাতে কে ভিসা পাবে কিংবা কে ভিসা পাবে না এটার দায়িত্ব কিংবা এটার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না। আমিও কিন্তু কখনো বলিনি যে এই কাজটা করলে অবশ্যই আপনি আমেরিকার ভিসা পাবেন, সেই কেউ কিন্তু বলতে পারে না, কিন্তু ট্রাই তো করবেন। সবাই তো এই কেসটা এক্সপার্টাইট করার জন্য এলিজিবল না, তাহলে বোঝাতে পারছি যে আপনার বয়স যদি 21 বছর বেশি হয়ে যেতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এক্সপার্টাইট করার জন্য একটা ইমেল সেন্ড করতে পারেন। ANVC-র যে এক্সপার্টাইট ইমেল অ্যাড্রেসটা আছে এটা আপনারা সবাই জানেন। আর যেসব গ্রাউন্ড আছে সেই সব গ্রাউন্ডের মধ্যে কমন গ্রাউন্ড হলো, যদি মানে প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট যদি দেখা যেতে পারে খুব শরীর খারাপ থাকে, ডায়াবেটিক্স কিংবা হৃদরোগ এই রিলেটেড যদি কোনো ব্যাপার থাকে তাহলে সেই সব মেডিকেল ডকুমেন্ট দিয়েও কিন্তু আপনারা এক্সপার্টাইট করতে পারেন। আর যে ব্যাপারটা আছে সেটা স্পন্সর, ওনার যদি কোনো কারণে এই ফাইন্যান্সিয়াল লস হয়, দেখা গেছে উনি জব করতেন কিংবা উনি বিজনেস করতেন, এই মুহূর্তে কোনো কারণে ওনার বিজনেসে লস হয়েছে কিংবা দেখা যেতে পারে ওনার এখন আর্নিংটা সেরকম নেই, তাহলে এই সব গ্রাউন্ড দেখিয়েও কিন্তু আপনারা এক্সপার্টাইজ করতে পারেন। এখন আপনাদেরকে বলে রাখি, মনে করুন আপনি এই A4 ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছেন, কেন করেছেন জানেন? কারণ আপনার একজন ক্লোজ রিলেটিভ, মানে হলো আপনার চাচা আপনার মামা কিংবা খালা ফুপু, এরা আমেরিকার সিটিজেন, এই কারণেই তো আপনি অ্যাপ্লাই করেছেন। আপনার যদি কোনো ক্লোজ রিলেটিভ না থাকতো আপনি কি অ্যাপ্লাই করতে পারতেন? তাহলে বোঝাতে পারছি যে এরকম কিন্তু অনেকের সিচুয়েশন আছে যে অনেকের আত্মীয় স্বজন নেই আমেরিকাতে আসার জন্য, তারা যদি আপনার আত্মীয় স্বজন হয়ে থাকে তারা হয়তো আপনাকে এরকমভাবে বলবে যে আমেরিকাতে গিয়ে কী করবি, ফালতু ফালতু টাকা পয়সা নষ্ট করে কী দরকার, তার থেকে দেশে আছিস ভালো। হ্যাঁ, অবশ্যই দেশ তো এগিয়ে চলছে এবং দেশ খুব ভালো পথে এগোচ্ছে এবং দেশে থাকলেও কিন্তু অনেকে কিন্তু ভালোই করবে, কিন্তু আপনি কেন আমেরিকাতে আসছেন? কারণ আপনার সেই সুযোগটা আছে, মানে আপনার যিনি রিলেটিভস ইনি আপনার জন্য বহু বছর আগে অ্যাপ্লাই করেছে বিধায় তো এই সুযোগটা আপনারা পেয়েছেন, তাই কি না? যাদের এই সুযোগটা নেই তার হয়তো বা বলবে আঙ্গুর ফল টক, কিন্তু আপনার তো সুযোগ আছে, আপনি চেষ্টা করতে দোষটা কোথায়? আবার অন্যভাবে আমি এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই আপনাদেরকে, মনে করুন আপনার বাবা মিডল ক্লাস একটা ফ্যামিলিতে আপনার জন্ম এবং আপনার বাবা চায় যে আপনি ভালো পড়াশুনো করুন, ঠিক আছে, হয়তো বা উনি আপনার পড়াশুনো করানো বাবদ একটা এক্সট্রা টিউটর মানে হোম টিউটর আপনাকে অ্যাফোর্ড করতে পারবে। আপনি স্কুলে পড়াশুনো করছেন, প্যারেন্টস চেষ্টা করছে যে আপনি আরও ভালো যত্ন পড়াশুনো করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে একটা এক্সট্রা হোম টিউটর বাড়ির জন্য দিল। এখন এই বাড়ির জন্য যে হোম টিউটরটা দিল এতে কিন্তু প্রত্যেক মাসে তাদের হয়তো বা 3-5 হাজার টাকা খরচা হবে, তাই কি না? এখন যদি আপনি বলেন যেভাবে করে যে না টাকা পয়সা খরচা করে কি হবে, টাকা পয়সা দিয়ে তো ভালো রেজাল্ট করা সম্ভব, এভাবে আমি চাই না, আমি নিজে নিজে ট্রাই করতে চাই। অবশ্যই আপনি নিজে নিজে ট্রাই করতে চান, এটা খুবই ভালো, কিন্তু একটা হোম টিউটর যদি আপনাকে হেল্প করে এটা কিন্তু মানে অসামঞ্জস্য কিছু না, কারণ আপনি তো টাকা দিয়ে সার্টিফিকেট কিনছেন না, আপনি একজন টিউটর রাখছেন যিনি কিনা আপনাকে প্রতিনিয়ত আপনার পড়াশুনোতেই হেল্প করছে যাতে আপনি আরও ভালো রেজাল্ট করতে পারেন, এতে কিন্তু দোষের কিছু নেই। সেরকমভাবে আমি বলছি যে আপনি যদি এলিজিবল হয়ে থাকেন এই এক্সপার্টাইজ করার জন্য তাহলে তো অবশ্যই অ্যাটর্নি নিয়ে হোক কিংবা নিজে নিজে ট্রাই করে হোক চেষ্টা করবেন, এখানে কিন্তু কোনো টাকা
টাকা পয়সার ব্যাপার নেই, কারণ এক্সপার্টাইট ইমেলটা যখন আপনি করছেন এই এনভিসিতে তখন এদের কিন্তু কোনো ফর্ম নেই, শুধুমাত্র ইমেল অ্যাড্রেস আছে এবং ইমেলে আপনাকে খুব সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে যে আপনি কেন এক্সপার্টাইট করছেন এবং সব ধরনের এভিডেন্সও কিন্তু দিতে হবে। আপনি যখন এভিডেন্সটা দিয়ে ইমেলটা করে দেবেন এনভিসিতে, তখন এই যে ফার্স্ট অফিসার যদি এনভিসির মনে করে থাকে যে না এই কেসটা দেখে মনে হচ্ছে তাদের আমেরিকাতে আসাটা খুবই দরকার, সেক্ষেত্রে সেকেন্ড অফিসারের কাছে আপনাদের কেসটা কিন্তু ফরওয়ার্ড হয়ে যাবে। সেকেন্ড অফিসারও যদি মনে করে থাকে যে না না সব তো ঠিক আছে তাহলে কে এক্সপার্টাইট করতে দেওয়া হোক, তখন আপনার কেসটা এই এম্বাসিতে পাঠিয়ে দেবে, ঢাকা এম্বাসি। এখন ঢাকা এম্বাসি যদি দেখে যে না তাদের স্লট কিছু খালি আছে এ মাসে, তাহলে আপনাকে এক্সপার্টাইটের ক্ষেত্রে অ্যাপ্রুভ করে আপনার ইন্টারভিউটা নিয়ে নেবে। এটা যদি ব্যর্থ হয় মানে হলো ফার্স্ট অফিসার কিংবা সেকেন্ড অফিসার কিংবা এম্বাসি যদি মনে করে যে না আপনার কেসটাকে এক্সপার্টাইট করতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু তারা যাবে না। এখানে শুধুমাত্র আপনি যদি এলিজিবল হন তাহলে এক্সপার্টাইট করবেন। বেশ কিছু মানুষকে আমি দেখছি যাদের বয়স 21 বছরের বেশি হয়ে যাচ্ছে এবং 20 বছর 6 মাস যখন ছিল তখনও আপনারা এক্সপার্টাইটের জন্য কিন্তু রিকোয়েস্ট করেননি। সেক্ষেত্রে কি হয়ে থাকে সাধারণত যে পরবর্তীতে যদি আপনাদের বয়সটা বেশি হয়ে যায়, ইন্টারভিউয়ের পরও দেখা গেছে যে আপনাদেরকে ভিসা দেয় না, বলে দেয় যে না আপনার বয়স বেশি হয়ে গেছে আপনি এলিজিবল না, সেই ক্ষেত্রে আপনারা পরবর্তীতে যেটা করতে পারেন সেটা হলো আপনার মা বাবাকে মানে আমেরিকাতে সেন্ড করবেন, তাদের মাধ্যমে নতুন অ্যাপ্লিকেশন করবেন, যার ফলে একদিন না একদিন তো তাদের ডেরিভেটিভ হিসাবে তো আমেরিকাতে আসতেই পারবেন। তাহলে আমেরিকাতে আপনার প্যারেন্টসকে সেন্ড করুন, তারা যখন আমেরিকাতে আসবে তারা নতুন করে আপনার জন্য অ্যাপ্লাই করতে পারবে, আজ হোক কাল হোক কিন্তু আসতেই পারবে। বোঝাতে পারছি? এখন আমি আরেকজন সাবস্ক্রাইবারের কথা বলবো। উনি বেশ কিছু বছর আগে অ্যাপ্লাই করেছিলেন তাদের পুরো ফ্যামিলির ব্যাপারে, তো তার ক্ষেত্রে 2006 ছিল হলো পিডি এবং 2020 ফেব্রুয়ারি মাসে ছিল হলো ডিকিউ F4 অ্যাপ্লিক্যান্ট। সেই ভাই খুব ইন্টারেস্টিং কিছু কথা বলেছেন আমার সাথে যখন লাস্ট কথা হলো। ওনার ইন্টারভিউ লেটার ইস্যু করা হয়েছে, সামনের সপ্তাহে হলো ওনার ইন্টারভিউ। উনি আমাকে বলেছেন যে ওই ভাই সব কিছু ঠিক আছে কিন্তু আমার ফ্যামিলিতে একটু টুইস্ট আছে, আমার চাচা আমার জন্য অ্যাপ্লাই করেছিল আমাদের পরিবারের জন্য কিন্তু ফ্যামিলির অন্য অন্য সবার জন্য অ্যাপ্লাই করেনি এখনও, তো ফ্যামিলিতে বেশ কিছু প্রবলেম আছে এবং দেখা গেছে যে সবাই সব মানুষগুলো চায় না যে এই পরিবারটা আমেরিকাতে আসুক। তা সেই ভাইয়ের কথাটা আপনাদের সাথে শেয়ার করছি। ওনার বেশ কিছু আত্মীয় স্বজন আছে ঢাকা ডিস্ট্রিক্টে এবং ওনার সামনের সপ্তাহে যেহেতু ইন্টারভিউ, উনি ভাবছিলেন যে কী করবেন এবং উনি আমাকে বলেছেন যে ওই ভাই সব ডকুমেন্ট ঠিক আছে, আমাদের যে অ্যাটর্নি আছে সেই অ্যাটর্নি সব ডকুমেন্ট ভেরিফাই করে দিয়ে আছে, ইন্টারভিউতেও আমার কোনো ভয় নেই, কিন্তু একটা মাত্র ভয় আছে ঢাকা জেলাতে আমি বেশ কিছু জিনিস জানি না, মানে কোথায় কী করব কিংবা কোথায় গিয়ে মানে এম্বাসিতে কী করব না করব, এবং ঢাকা ডিস্ট্রিক্টটা ওনার কাছে খুব মানে অচেনা লাগে। ওনার হলো ঢাকার বাইরের একটা সিটিতে থাকেন, তো উনি বলছিলেন যে ওই ভাই আপনার যদি কোনো সাজেশান থাকে যে কী করব, কারণ আমার যিনি মানে আত্মীয় স্বজন আছে ঢাকাতে তাদের থেকে এই এম্বাসিটা অনেক দূরে এবং তাদেরকে আসলে আমি জানাতে চাইছি না যে আমার এক সপ্তাহ পরে ইন্টারভিউ লেটার ইস্যু করাছে, কারণ তাদের জন্য তো আমার চাচা অ্যাপ্লাই করেনি আমেরিকার ক্ষেত্রে, আর ফ্যামিলিতে অনেক টুইস্ট আছে, মানে ফ্যামিলির অনেকে চায় না তাদের ভিসা হোক কিংবা তারা আমেরিকাতে চলে যাক। তো আমাকে যখন এরকম একটা প্রশ্ন করা হলো আমি কি বলবো, সত্যি কথা বলতে কি আনসার দেবো, ফ্যামিলির ব্যাপার কিংবা আমেরিকার ব্যাপার কিছুই আমার মাথায় আসছিল না। তো আমি ওনার সাথে এটা শেয়ার করলাম যে দেখুন ঢাকা শহর যেহেতু আপনার খুব অচেনা এবং আপনি যেহেতু কমফোর্টেবল ফিল করেন না কোথায় কি কীভাবে করে যাবেন, ট্রাফিক জ্যাম কী হবে কিংবা সকালে কীভাবে ইন্টারভিউ দিতে যাবেন, এরকম আপনারা একটা কাজ করতে পারেন, প্যারেন্টসকে নিয়ে 2 দিন আগে ঢাকাতে আসবেন এবং এম্বাসির খুব কাছাকাছি একটা হোটেলে 2 থেকে 3 দিনের জন্য থাকবেন, তাহলে এরিয়াটাও ঘুরে দেখা যাবে। আর যেদিন আপনার মানে সকাল সকাল আপনাদের তো ইন্টারভিউ, তো সকাল সকাল আপনারা চাইলে হেঁটেও যেতে পারবেন, মানে খুব কাছাকাছি একটা হোটেলে থাকবেন। তো ওনাকে বললাম যে গুগলে সার্চ করতে যে এম্বাসির যে অ্যাড্রেসে আছে সেখানের
কাছাকাছি কোনো একটা হোটেলে দু থেকে তিন দিন থাকবেন। তো উনি বলেছেন যে খুব ভালো লাগলো আমার সাথে কথা বলে, কারণ এরকম একটা সাজেশন উনি মানে কল্পনাও করতে পারেনি যে সব কিছুর মানে সলিউশন আছে জীবনে, মানে পৃথিবীতে কিন্তু সব কিছুরই সলিউশন আছে। তো আপনাদেরকে আমি এটা বলতে চাই যে আমি প্রতিনিয়ত সিনসিনাটি ওহাইও থেকে নতুন নতুন ভিডিও আপনাদেরকে বানিয়ে থাকি, যেন আপনারা আমেরিকাতে খুব সহজে আসতে পারেন। এবং স্পেশালি F4 ক্যাটাগরিতে, যেহেতু আমিও ছিলাম বহু বছর ধরে, আমার ফ্যামিলি মেম্বাররাও সাফার করেছে, তো আমি জানি আপনাদের দুঃখ, আমি জানি আপনাদের কষ্টটা কেমন, কত দিন অপেক্ষা করে থাকলে কেমন হয়, এবং আত্মীয় স্বজনরা যে কত খারাপ কথা বলতে পারে এই আমেরিকাতে নিয়ে যাওয়ার ব্যাপারে, মানে আমেরিকাতে চলে যাওয়ার ব্যাপারে, সেটা আমি খুব ভালো করে জানি। কারণ আমি আপনাদের দুঃখে কিন্তু দুঃখিত, কারণ অন্য যে কেউ দেখা যাবে যে অন্য অন্য কান্ট্রির ব্যাপারে, ভিসার ব্যাপারে কথা বলে থাকে, আমেরিকা, কানাডা, অন্য অন্য অনেক কান্ট্রি, আমি তো অনেক কান্ট্রির ব্যাপারে জানি না, আমি শুধু আমেরিকাতে এসে আছি, আমেরিকার ব্যাপারে আপনাদেরকে সাজেশন দেব যতটা পারবো, মন থেকে কিন্তু সব সাজেশন দেব। আমি আপনাদেরকে বলবো প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখবেন, কিছু জানতে পারবেন প্রতিনিয়ত যখন আপনি আমার ভিডিওগুলো দেখছেন, জানতে পারবেন আমেরিকার ব্যাপারে, প্লাস আমেরিকাতে যে আসার যে সময়গুলো কম মনে হবে, কারণ অনেকের সাথে কিন্তু আপনি এই ব্যাপারটা শেয়ার করছেন, আমার চ্যানেলটা অনেকেই দেখে। এরপরে কী হচ্ছে, আপনারা কিন্তু নিজেরাও কমেন্ট বক্সে গিয়ে দেখতে পাচ্ছেন যে অনেকেই আমার এই কথাগুলোর উপর ডিপেন্ড করছে। এবং আরও একটা যে ব্যাপারটা, সেটা হলো আমেরিকাতে আসার আগে যতদিন অপেক্ষা করছেন নিজেকে কোয়ালিফাইড করুন, তাহলে আমেরিকাতে এসে ভালো জব কিন্তু করতে পারবেন, আর আমেরিকাতে আসার পর আপনাদের লাইফটা অনেক ভালো হয়ে যাবে। আশা করছি ব্লগটা ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে প্রতিদিন আমার ভিডিওগুলো দেখবেন, সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। থ্যাংকস লট, গড ব্লেস আমেরিকা, বাই বাই ফর টুডে।